আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জামাতের বিচার প্রকাশ্যে আদালতে হওয়া উচিত, দাবি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার। বিচারপতি নিয়োগে শিগগিরই আইন করার উদ্যোগ, মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনার দাবি। নোয়াখালীতে সহিংসতার অভিযোগে আরও ১১ জন গ্রেপ্তার, কুমিল্লায় পূজা মণ্ডপ থেকে হারানো হনুমানের গদা উদ্ধার। এবং অস্ত্রোপচারের পর বেগম খালেদা জিয়া এখন সম্পূর্ণ সুস্থ, জানালেন মির্জা ফখরুল। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ডিসেম্বরে অনুষ্ঠিতব্য ইউএই ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যালের সংবাদ। এবার বিস্তারিত। জামাতের বিচার প্রকাশ্যে আদালতে করার দাবি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক সানাউল হক। এদিকে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, লুণ্ঠন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাতক্ষীরার কালীগঞ্জ ও কুড়িগ্রামের উলিপুরের ১৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা। ১৭ আসামির মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি ৫ জন পলাতক। বিস্তারিত নজিবুর রহমানের রিপোর্টে। করোনা মহামারীর কারণে দীর্ঘ সময় পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৭৯ এবং ৮০তম প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরেন তদন্ত সংস্থার প্রধান এম সানাউল হক, যেখানে কুড়িগ্রাম জেলায় মানবতা বিরোধী অপরাধে মোট ১৩ জন এবং সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ৪ জনের নামে প্রতিবেদন চূড়ান্ত করার কথা জানানো হয়। সাতক্ষীরার কালীগঞ্জ থানার ইন্দ্রনগর মাদ্রাসার রাজাকার ক্যাম্প থেকে আসামিরা হাদিপুর গ্রামের ঘোষবাড়িতে আক্রমণ করে নরেন্দ্র ঘোষকে আটক করে তাকে হত্যা করে পুকুরে ফেলে দেয়। শরৎচন্দ্র ঘোষ, গোপীনাথ ঘোষ, হেমনাথ ঘোষ ও ওয়াজেদ আলী বিশ্বাসকে আটক করে বাড়ির পিছনের ডোবায় নিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে নরেন্দ্র ঘোষের স্ত্রী অন্তঃসত্ত্বা কাঞ্চনবালা ঘোষকে অমানসিক নির্যাতন করে। ৭১ মানবতা বিরোধী অপরাধে রাজনৈতিক দল জামায়াতে ইসলামী জড়িত থাকার ব্যাপারে তাদের বিরুদ্ধে শাস্তির বিধান আছে কিনা তা নিয়ে সুস্পষ্ট ধারণা না থাকায় এখনও প্রতিবেদনটি আটকে আছে বলেও উল্লেখ করেন তিনি। তবে দ্রুত সংগঠনটির বিরুদ্ধে বিচার শুরু করার আবেদন করা হয়েছে। ট্রাইব্যুনাল জামাত ইসলামীকে একটি অপরাধী সংগঠন হিসাবে চিহ্নিত করেছেন। জামাতের স্বরূপ উদ্ঘাটন করার জন্য এই বিচারটি প্রকাশ্য কোর্টে এই বিচারটি হওয়া উচিত বলে আমি মনে করি। জঙ্গিবাদ, সাম্প্রদায়িক সহিংসতা সমূলে উৎপাটন করতে জামাতে ইসলামীর বিচার দ্রুত শুরু করার পক্ষেও মত দেন এম সানাউল হক। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বিচারপতি নিয়োগে আইন করার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও চার দশকেও তা করা হয়নি। এ বিষয়ে উচ্চ আদালত একাধিকবার নির্দেশনা দিলেও তা বাস্তবায়ন হয়নি। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন শিগগিরই এ বিষয়ে নীতিমালা করা হবে। তবে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী বলেছেন বিচারপতি নিয়োগে নীতিমালা তৈরির চেয়ে বেশি জরুরি আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কমানো। হুমায়ুন চিশতির রিপোর্ট। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বর্তমানে বিচারপতি আছেন মাত্র ৫ জন। আগামী ৩০ ডিসেম্বর অবসরে যাবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। হাইকোর্ট বিভাগে বিচারকের সংখ্যা ৯২ জন, এর মধ্যে ৩ জনকে বিচার কাজ থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছে। এছাড়া এবছরই অবসরে যাচ্ছেন কয়েকজন বিচারপতি। এই অবস্থায় বিচারপতি নিয়োগের চিন্তা করছে সরকার। বিচারপতি নিয়োগে বরাবরই নীতিমালা করার দাবি জানিয়ে আসছে আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সংবিধানেও আইন তৈরির স্পষ্ট নির্দেশনা রয়েছে। এছাড়া একাধিক রায়ে কয়েক দফা নির্দেশনা দিয়েছে উচ্চ আদালত। ২০১৪ সালে সরকার আইন তৈরির উদ্যোগ নিলেও এখনও তা আলোর মুখ দেখেনি। বিচারপতি নিয়োগের বিধিমালাটা এটা কোনো সরকারি ইচ্ছা করে করেন নাই। না করার ফলে দলীয় ভিত্তিতে নিয়োগ হচ্ছে এবং এই বিচার অঙ্গনে মেধার মূল্যায়ন করা হচ্ছে না। এই অঙ্গনে দক্ষ এবং নিরপেক্ষ বিচারপতি
খুবই প্রয়োজন। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের মতে প্রধান বিচারপতির সাথে আলোচনা করে রাষ্ট্রপতির বিচারপতি নিয়োগ প্রক্রিয়া প্রথাগতভাবে সঠিক, তবে এই ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ। যেটা হচ্ছে ওটা একটা নীতিমালা, ওটা কিন্তু একটা নীতিমালা, কারণ এই জন্য নীতিমালা যে এটা গত 150 বছর ধরে চলে আসছে। মন্ত্রণালয় যদি বেশি ইন্টারফেয়ার করে তখনই আপনার সমস্যা, কারণ মন্ত্রণালয় অনেককে খুশি করতে হয় রাজনৈতিক কারণে। আমার মনে হয় আইন মন্ত্রণালয়ের ক্ষমতা আরেকটু আইনমন্ত্রী আনিসুল হক জানান, নীতিমালা তৈরির বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এটা করা উচিত, সংবিধান যেহেতু আছে এবং আমরাও অত্যন্ত সিরিয়াসলি চিন্তা ভাবনা করছি। স্বাভাবিকভাবে আপিল বিভাগ 7 থেকে 9 থাকে, সব সময়ের চিন্তা ভাবনাতেই আছে যে আপিল বিভাগে বিচারপতি নিয়োগ করা হবে। 2010 সালের ফেব্রুয়ারিতে বিচারপতি নিয়োগে গাইডলাইন দেয় আপিল বিভাগ। 2017 সালে এক রায়ে বিচারপতি নিয়োগে 7 দফা নির্দেশনা দেয় হাইকোর্ট। 2014 সালে আইন তৈরির সুপারিশ করে আইন কমিশনও। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। নোয়াখালীতে পূজা মণ্ডপ ও হিন্দু বসতিতে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে বিএনপি জামাতের 4 নেতা সহ আরও 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সাল ইনাম কমল মন্দিরে হামলা ও ভাঙচুরের অন্যতম উস্কানিদাতা। জেলার চৌমুহনীতে হামলার ঘটনায় দায়ের করা 11টি মামলায় এ পর্যন্ত 135 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফয়সাল ইনাম কমল কুমিল্লা জেলার পূজা মণ্ডপে কোরআন শরীফ রাখার ঘটনার ভিডিওটি আপলোড করা সহ অন্যান্য বিভিন্ন উস্কানিমূলক পোস্ট তার ফেসবুক পেজে পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে থাকে। এই যে ভাঙচুরের ঘটনায় এর পেছনে থেকে কারা বা যারা ইন্ধন দিয়েছে তাদের নামগুলো আমরা বের করব এবং তাদের বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা আমরা নেব। এদিকে কুমিল্লায় পূজা মণ্ডপে হনুমান মূর্তির হাতের ওপর থেকে হারানো গদা উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে নগরী দারোগা বাড়ির মাজারের পাশে চৌধুরী ভিলা থেকে গদাটি উদ্ধার করা হয়। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদ জানান, ঘটনার দিন রাতে ইকবাল দারোগা বাড়ি মাজারের পুকুরে গদাটি ফেলে দেন। খড়কুটা দিয়ে তৈরি গদাটি পানিতে না ডুবায় তা আবারও তুলে এনে চৌধুরী ভিলার প্রাচীরের ভেতরে ছুঁড়ে ফেলে ইকবাল। এদিকে পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, সদর দপ্তরের নির্দেশে জরুরি ভিত্তিতে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্পূর্ণ বিপদমুক্ত ও সুস্থ আছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, বেগম জিয়ার শরীরে ছোট্ট একটি চাকা অপারেশনের মাধ্যমে অপারেশন করে সেটির বায়োপসি করা হয়েছে। আরও জানাচ্ছেন মইনুল আহসান। হঠাৎ করে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এমন খবরে বিএনপি নেতাকর্মীদের মাঝে দেখা দেয় উদ্বেগ উৎকণ্ঠা। তাই বেগম জিয়ার সাথে দেখা করেন দলের মহাসচিব সহ পরিবারের বেশ কয়েকজন সদস্য। পরে সোমবার বিকেলে গুলশান অফিসে জরুরি সংবাদ সম্মেলনে হাজির হন মির্জা ফখরুল সহ চিকিৎসকরা। এ সময় তারা জানান, ছোট্ট একটি অপারেশন হলেও বেগম জিয়া সম্পূর্ণ বিপদমুক্ত আছেন। ছোট্ট একটা লাম্প আছে এক জায়গায় এবং যেহেতু লাম্প আছে সেই জন্য লাম্পের জন্য ওটার নেচার অফ অরিজিন জানতে হলে তাহলে বায়োপসি করা প্রয়োজন। ওনার সেই ছোট্ট বায়োপসি যেটি সেটি অপারেশন থিয়েটারে নিয়ে সেটি করা হয়েছে এবং করার পর পরিপ্রেক্ষিতে সেই বায়োপসি আপনি জানেন রেজাল্ট পেতে সময় লাগে এবং এটা শুধু খালি বায়োপসি করলেই হবে না, এটার হিস্টোলজিক্যালি করলেই হবে না, এটার যে জেনেটিক স্টাডি সেটাও করার প্রয়োজন রয়েছে। আপনারা নিশ্চিত থাকুন যে আমাদের দেশেতে বেগম খালেদা জিয়া এখন একদম সুস্থ আছেন। বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন, আবারও একথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার সে অনুমতি দিচ্ছে না। শি নিডস অ্যাডভান্স ট্রিটমেন্ট ইন অ্যাডভান্স সেন্টার, এটা খুবই প্রয়োজন এবং তার জন্য আমরা আইনগত কোনো বাধা আছে বলে আমরা মনে করি না। বিএনপি মহাসচিব বলেন, বেগম জিয়ার শারীরিক কোনো ক্ষতি হলে এর দায় সরকারকেই নিতে হবে। বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে বেগম জিয়া গত 12 অক্টোবর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।
তৃতীয় ধাপে স্থানীয় সরকার নির্বাচনের জন্য ইউপি চেয়ারম্যানের দলীয় প্রার্থী ঠিক করতে চলছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের মুলতবি সভা। বিকেলে গণভবনে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিতে এ সভা শুরু হয়। আগামী 28 নভেম্বর অনুষ্ঠিত হবে প্রায় 1000 ইউনিয়ন পরিষদ ও 10টি পৌরসভা নির্বাচন। বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রনীতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচন ও নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর জনগণের কল্যাণে কাজ করা উচিত। সাক্ষাৎকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বার্তার একটি মূল কপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন দেশটির হাই কমিশনার। স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূল থেকে বিতর্কিতদের বাদ দিয়ে দলের ত্যাগী নেতাকর্মীদের নাম কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, কোনো প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে দলের গঠনতন্ত্র অনুযায়ী আপিল করার সুযোগ রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে এরই মধ্যে বেশ কয়েকটি স্থানে দলের প্রার্থী পরিবর্তন করা হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ইউনিয়ন থেকে উপজেলা হয়ে জেলা থেকে কেন্দ্রের সুপারিশমালা আসে। এর আগে নাম তালিকাভুক্তির ক্ষেত্রে কোনোরূপ স্বজনপ্রীতি বা লোভের বশবর্তী না হয়ে এবং প্রার্থী সম্পর্কে তথ্য গোপন না করে নাম প্রেরণের জন্য দলীয়ভাবে নির্দেশ না দেওয়া হয়েছে। কোনো প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে দলের গঠনতন্ত্র অনুযায়ী আপিল করার সুযোগ রয়েছে। রাজধানীর শাহবাগ থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আজ ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস অভিযোগপত্র আমলে নিয়ে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 2018 সালে শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের জন্য আজ দিন ধার্য ছিল, তবে রিজভী ও দুলু আদালতে উপস্থিত ছিলেন না। পরে বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে চার্জশিট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 10 জানুয়ারি। শুনানির নির্ধারিত দিনে সম্রাট অসুস্থ থাকায় কারাগার থেকে তাকে আদালতে হাজির করতে পারেনি কারা কর্তৃপক্ষ। এরপর আদালত তার উপস্থিতিতে অভিযোগপত্র গ্রহণের জন্য এ তারিখ নির্ধারণ করে। মামলায় সম্রাটের বিরুদ্ধে 2,94,80,087 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় 8.5 কোটি টাকা মূল্যের 104টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল। রোববার রাতে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে প্রায় 12 কেজি ওজনের সোনার বারগুলো জব্দ করা হয়। পাচারের উদ্দেশ্যে এসব আনা হয়েছিল বলে জানিয়েছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুর রৌফ। বাংলাদেশকে স্বর্ণ চোরা চালানের রুট হিসেবে পার্শ্ববর্তী দেশ ব্যবহার করছে বলে জানান তিনি। এখন পর্যন্ত পাচারকারী কাউকে শনাক্ত করা যায়নি। শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমানের দুবাই ফেরত উড়োজাহাজে কার্গো হোল্ড থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়। এটা ছিল হলো কার্গো হোল্ডের ভিতরে, যেখানে মালামাল থাকে নিচে, ওইখানে ওখানে কোনো গ্রুপ গ্রুপ প্যাসেঞ্জার যেতে পারে না। আপনারা জানেন, এয়ারপোর্টে আপনারা দেখেছেন যে কার্গো গুলো নিয়ে যে বিমানের নিচ দিয়ে ভেতরে ভেতরে ঢুকে দেয় কার্গো হোল্ডের। তো ওইখানে কার্গো হোল্ডের ভিতরে মাঝখানে যে দরজাটা, ওই দরজাটার বাঁদিকে বাঁদিকাটা ফ্লোরের উপরে ছিল নেটের ভিতরে, লম্বা কাপড়ের ভিতরে নেটের ভিতরে স্কস্টের দিয়ে আসতো। অর্থাৎ কেউ যে ওখানে ওটা নিয়ে তার বেল্টের সাথে বেঁধে নিতে পারে। ক্যাসিনো কাণ্ডের ঘটনায় এ কে এম মমিনুল হক সাইদের সহযোগী সালাউদ্দিনকে 3 সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেয়। এদিকে দুদকের মামলায় ডিআইজি মিজানুর রহমান ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
হাবিব রহমান মিজান ওনার একটা মানি লন্ডারিংয়ের মামলায় সিআইডি করেছিল, সেখানে হাইকোর্ট ডিভিশন রুল দিয়েছে কেন তাকে জামিন দেওয়া হবে না। আরেকটি মামলায় আর দুটি মামলায় শাহেদ রিজেন্টের শাহেদের রুল দিয়েছে ব্যাংকের যে একটা ব্যাংকিং যে করে ব্যাংকের মাধ্যমে যে টাকা আত্মসাৎ করেছে সে দুটি মামলায় হাই জামিন চেয়েছিলেন শাহেদ, সেখানে হাইকোর্ট ডিভিশন আর দুপক্ষকে শুনে শুধু রুল দিয়েছেন কেন তাকে জামিন দেওয়া হবে। পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমের ছেলে মুশফেক আলম সৈকতের পাঁচ বছরের মেয়েকে মায়ের কাছে কেন দেওয়া হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট। একই সময় পাঁচ বছর বয়সী কন্যা শিশুকে নিয়ে বিদেশ যাত্রায় বাবার উপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মাহমুদুল হকের একক বেঞ্চ সোমবার এ আদেশ দেন। এর আগে মায়ের সাথে মেয়ের ভার্চুয়ালি দেখা করার অনুমতি দেয় পারিবারিক আদালত। পরে গত 20 অক্টোবর মায়ের জিম্মায় নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। এইটা একটা গ্রেট ইনজাস্টিস, কাজে আপনি আমাদেরগুলো শুনেন, শুনে বাচ্চাটা আমাদের হাতে হ্যান্ড ওভার করেন, তখন আদালত একটা রুল ইস্যু করলেন, ওই দুই কোর্টের রায় ফ্যামিলি কোর্ট এবং ফ্যামিলি অ্যাপিল আদালতের রায় কেন বাতিল হবে না ভার্চুয়ালি দেখার যে সুযোগ এক, আর ইন দি মিন টাইম যে ওর বিদেশ যেতে সে পারবে না। করোনায় দেশে একদিনে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুইজন পুরুষ ও তিনজন নারী। গত 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 289 জন, শনাক্তের হার 1.39%। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 27,828 জনে, মোট শনাক্ত 15,67,981। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে দুজন করে সর্বোচ্চ 4 জন ও খুলনা বিভাগে 1 জন মারা গেছেন। পোশাক শিল্পের অন্যতম কাঁচামাল সুতা ও তুলার দাম বাড়তে থাকায় বিদেশি ক্রেতাদের সাথে পণ্যের দর কষাকষির দাবি জানিয়েছেন এ শিল্পের নেতারা। বিশ্ববাজারের সাথে সমন্বয় করে দেশের বাজারেও সুতা ও তুলার দর বেঁধে দেওয়ার পরামর্শ দেন তারা। বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। শরফুল আলমের রিপোর্ট। বিশ্ববাজারে বাড়ছে তুলা ও সুতার দাম, পাউন্ড প্রতি 47 ভাগ বেড়ে তুলা বিক্রি হচ্ছে 115 থেকে 120 সেন্টে, আর কেজি প্রতি $4.5 বেশি দামে বিক্রি হচ্ছে 30 কাউন্টের সুতা। এতে বাড়ছে পোশাকের উৎপাদন ব্যয়, যার সরাসরি প্রভাব পড়ছে পোশাকের দামে। তাই বাড়তি দামে পোশাক বিক্রি করতে ক্রেতাদের সাথে আলোচনার তাগিদ দিয়েছে কটন অ্যাসোসিয়েশন। তুলার মূল্য বৃদ্ধির কারণে টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্প একটি ভোলাটাইল সিচুয়েশনের মধ্যে রয়েছে, তাই নয়, আরও অন্যান্য লজিস্টিক এবং এর মিসম্যানেজমেন্ট আনঅ্যাভেলেবিলিটি এর জন্য দায়ী। উৎপাদন ব্যয় বাড়ায় ন্যায্য দামে পোশাক কেনার দাবি জানিয়েছেন পোশাক শিল্পের ব্যবসায়ী নেতারা। উদ্যোক্তাদের মতে বিদেশি ক্রেতারা শ্রমিক অধিকার নিয়ে সোচ্চার থাকলেও এই শিল্পের দায়িত্ব নিতে চান না তারা। কিন্তু বর্ধিত মূল্যের ঘোষণা এখনো দেন নাই, কিন্তু ওনাদের মালিক মেম্বাররা ইতিমধ্যেই কিন্তু $4.50 $60 $40 এরকম দাম কিন্তু হাঁকছেন, আবার কেউ কেউ ইন্ডেন্ট দেওয়া বন্ধ করে দিয়েছেন, পিআই দিচ্ছেন না। এখন কটনের একটা অনিশ্চয়তার কারণে আমরাও বায়ারদের কাছে নেগোসিয়েট করতে পারছি না যে আসলে কত দাম বাড়বে, কত দাম ধরে আমরা আগামী অর্ডারগুলি নেগোসিয়েট করব। সুতরাং যারা ম্যানুফ্যাকচারিং করে ওনার বলতে পারবে যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে কি প্রাইস হবে, ওনার যদি বলতে পারেন আমরা যদি ভাবে প্রাইস নেওয়ার চেষ্টা করব। সুতা ও তুলার দাম স্থিতিশীল রাখতে শুল্ক ও সরকারের প্রণোদনা সহায়তা চান ব্যবসায়ীরা, নইলে লক্ষ্যমাত্রা অনুযায়ী রপ্তানি আয় করা সম্ভব হবে না বলেও জানান তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের স্বাধীনতার 50 বছর পূর্তিতে দুবাইয়ে 3 ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ UAE ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল 2021। এই অনুষ্ঠানের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে এবং দেশের ভাবমূর্তি বাড়বে বলে জানিয়েছেন এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বাংলাদেশ UAE ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল 2021-এর চুক্তিসই অনুষ্ঠানে সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করারও পরামর্শ দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনা মহামারীর কারণে গত 2 বছর দুবাইয়ে বড় ধরনের কোনো অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের স্বাধীনতার 50 বছর পূর্তি এবং প্রবাসী বাংলাদেশিদের কথা মাথায় রেখে বাংলাদেশ UAE ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। এটিএন এমসিএল, ঢাকা টকিজ, মিরর মিডিয়া অ্যান্ড প্রোডাকশন এবং রিয়েল হিরো এক্সপোর আয়োজনে অনুষ্ঠিত হবে এই জমকালো অনুষ্ঠান। অনেকদিন পর করোনার পরে প্রথমবারের মতো প্রবাসী বাঙালি ওখানে যারা আছেন তাদের জন্য এবং
সংযুক্ত আরব আমিরাতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বাড়িয়ে তোলার জন্য। রেভিডেন্স যোদ্ধারাই হচ্ছে প্রকৃত হিরোজ, আসলে তাদের বিশাল একটা অংশ আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশাল একটা ভূমিকা রাখে। তো তাদের জন্যই এই প্রোগ্রামটা, আমরা একদিনের জন্য হলেও তাদেরকে একটা বাংলাদেশ উপহার দিতে চাই। দু তারিখ হলো ইউএর ন্যাশনাল ডে এবং বাংলাদেশেরও 50 বছর, ইউএরই 50 বছর, দুটি 50 বছরের সমন্বয়ে যদি আমরা এই ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যালটা করতে পারি তাহলে একটি মজার একটি জিনিস হবে। দু দেশেরই সুবর্ণ জন্মজয়ন্তী, সেখানে একটু একটা সেতুবন্ধন করতে সহায়ক হবে, সুন্দর একটি অনুষ্ঠানের প্রত্যাশায় থাকবো। এবং এটিএন বাংলার চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে, সকল পরিবারের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই ধরনের একটা অনুষ্ঠানে এটিএন বাংলাকে আপনারা সম্পৃক্ত করেছেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিরাপত্তা এবং শৃঙ্খলা মেনে সফলভাবে অনুষ্ঠানটি শেষ করার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ভবিষ্যতেও এটিএন বাংলা দেশের বাইরে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করবে বলে জানান তিনি। দুই দেশের এই স্মরণীয় ঘটনা, 50 বছর পূর্তির এই ঘটনাটাকে স্মরণীয় করার জন্য আমার মনে হয় এটা একটি খুব ভালো উদ্যোগ। আমি জানি না অন্যান্য এইভাবে কেউ করতে যাচ্ছে কি না, কিন্তু আমি যারা এর সঙ্গে সম্পৃক্ত তাদের সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যে এরকম একটা উদ্যোগ নিলে যেটা হবে যে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, এতে দুবাইয়ের বাংলাদেশি তো আছেই, প্লাস দুবাইয়ের স্থানীয় যারা তাদের কাছেও আমার মনে হয় এই জিনিসটা খুব ভালো রকম গ্রহণযোগ্যতা পাবে। আমি চাই সাকসেসফুলি এটা শেষ করতে এবং করবেনও আশা করি। আমি আপনাদের সঙ্গে আছি এবং থাকবো ইনশাল্লাহ। অনুষ্ঠান সফলভাবে আয়োজনে দুই দেশের দূতাবাস, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ সবার সহযোগিতা কামনা করেন উদ্যোক্তারা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। দুর্যোগ মোকাবেলায় বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম। রাজধানীর গ্রিন রোডে পানি ভবনে ডিজিটাল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ পিপু, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এ সময় উপস্থিত ছিলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। শ্রদ্ধা আর ভালোবাসায় অভিনেতা মাহমুদ সাজ্জাদকে বিদায় জানিয়েছেন সংস্কৃতি ও নাট্যাঙ্গনের বিশিষ্ট জনরা। সকালে শিল্পকলা একাডেমিতে তার মরদেহ নেওয়া হলে সেখানে শোকের ছায়া নেমে আসে। আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহীর পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপকমিটি, সংস্কৃতি মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার প্রতি ফুলের শ্রদ্ধা জানানো হয়। মাহমুদ সাজ্জাদের মরদেহ নিয়ে যাওয়া হয় ময়মনসিংহে। সেখানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাদ মাগরিব তাকে দাফন করা হয়। রোববার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহমুদ সাজ্জাদ। তিনি অসাধারণ একজন শিল্পী, মানুষ হিসেবে অসাধারণ একজন মানুষ। তিনি ছিলেন সর্বদা হাস্যোজ্জ্বল একজন মানুষ, সবার সঙ্গে তার বন্ধুত্ব, ছোট বড় কিছু ছিল না, তিনি সকলের সঙ্গে বন্ধুত্ব করতে পারতেন। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এই অভিযোগ করেন। মির্জা আব্বাসের ভাষায়, প্রকৃত সমস্যা আড়াল করতে অন্য ইস্যু তৈরি করে মানুষকে বিভ্রান্ত করছে সরকার। এই সরকার একটার পর একটা ইস্যু দিচ্ছে বাংলাদেশের মানুষের হাতে। এদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, দ্রব্যমূল্যের কারণে বহু লোক না খেয়ে থাকে। দ্রব্যমূল্যের বিরুদ্ধে তারা কথা বলবে না, কারণ তারা তো উন্নয়নের জোয়ারে ভাসছে। একটা নির্বাচিত সরকার না হলে এই দেশে মানুষকে স্বস্তি দেওয়া সম্ভব নয়।
টানা 22 দিন বন্ধ থাকার পর মধ্যরাত থেকে আবারও শুরু হচ্ছে ইলিশ ধরা। চলতি বছর ইলিশের প্রজনন মৌসুমে গত 4 অক্টোবর থেকে মোট 22 দিন দেশজুড়ে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, কেনা বেচা এবং বিনিময় নিষিদ্ধ করে মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়। মধ্যরাতে সেই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে, ফলে ইলিশ ধরায় কোনো বাধা থাকছে না। আগামীকাল থেকে আবারও ঘাট ও বাজারে উঠবে বাঙালির পছন্দের ইলিশ। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রোগীদের সেবক হতে নবীন ডাক্তারদের প্রতি আহ্বান জানিয়েছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডক্টর আনোয়ার খান। রাজধানী ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ মিলনায়তনে MBBS ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। MBBS ফাইনাল পরীক্ষায় বরাবরের মতো এবারও ভালো ফলাফল করেছে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের আওতাধীন এ পরীক্ষায় কলেজটির 133 জন শিক্ষার্থী অংশ নেয়। এ সময় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের অভিনন্দন জানান কলেজের চেয়ারম্যান। আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনের মারিব শহরের নিকটবর্তী এলাকায় গত 3 দিনে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক হামলায় 260 জনেরও বেশি হুথি বিদ্রোহী নিহত হয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, মারিবের প্রায় 50 কিলোমিটার দক্ষিণে আল জাওবা ও 30 কিলোমিটার উত্তর পশ্চিমে আল কাসারায় গত 72 ঘণ্টার হামলায় 36টি সামরিক যানবাহন ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছে 264 জনেরও বেশি বিদ্রোহী যোদ্ধা, তবে এ সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ইয়েমেনের তেল সমৃদ্ধ মারিবে প্রায় 2 সপ্তাহ ধরে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে সৌদি জোট। এ ধরনের হামলায় গত সপ্তাহে 160 বিদ্রোহীকে হত্যার দাবি করেছিল তারা। মারিবের দখল নিতে গত ফেব্রুয়ারিতে লড়াই শুরু করে শিয়া উগ্রপন্থী হুথি বাহিনী। দেশে পূজামণ্ডপ ভাঙচুর ও হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদ সহ 5 দফা দাবিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিক্ষোভ সমাবেশ করেছে প্রবাসী নাগরিক সমাজ নিউ ইয়র্ক। রুখে দাঁড়াও বাংলাদেশ শিরোনামে জ্যাকসন হাইটসে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ। কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। একই দাবিতে টাইমস স্কোয়ারেও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এতে হিন্দু মুসলিম সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। আমরা বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক দেশ চাই, আমরা সেই দেশে আবার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানরা একত্রে বসবাস করতে চাই, আমরা একই অন্যের বিপদে দাঁড়াতে চাই। কিন্তু সেক্ষেত্রে এই বিভাজন আর মেনে নেওয়া যায় না, এবং এই বিভাজনকে দূরে সরানোর একমাত্র আপনি করেন, সবকিছু আপনারই উপরে নির্ভর। ইস্পাহানি শেয়ারবাজার সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেন কমার পাশাপাশি সূচকের ব্যাপক পতন হয়েছে। প্রধান মূল্যসূচক DSEX 120 পয়েন্ট কমে 6885 পয়েন্টে নেমে এসেছে। এছাড়া শরিয়া সূচক 2230 সূচক 53 পয়েন্ট কমেছে। দিন শেষে লেনদেন হয় 1470 কোটি 43 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া 376টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে 47টির, কমেছে 307টি ও অপরিবর্তিত রয়েছে 22টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ক্যাচ মিসের সমালোচনার পর জরিমানা ও ডিমেরিট পয়েন্ট যোগ হল বাংলাদেশি ব্যাটসম্যান লিটন দাসের। শারজায় অনুষ্ঠিত রোববারের ম্যাচে লাহিরু কুমারের শিকারে পরিণত হন লিটন। আউটের পরপরই লিটন আর লাহিরুর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, যার শুরুটা করেছিলেন লঙ্কান পেসারি। তবে শাস্তি পেয়েছেন দুজনে। ICC-র আচরণবিধি ভঙ্গের দায়ে লাহিরু কুমারাকে ম্যাচ ফির 25% এবং লিটনকে 15% জরিমানা করা হয়েছে। দুজনই পেয়েছেন একটি করে ডিমেরিট পয়েন্ট। দল ভালো করলে তালি দেবে আর খারাপ করলে দেবে গালি, এটাই স্বাভাবিক। শারজায় টি-20 বিশ্বকাপের সুপার 12-এ শ্রীলঙ্কার কাছে হারের পর এ কথা বলেছেন দেশসেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। হাফ সেঞ্চুরি তুলে নেওয়া সাবেক বাংলাদেশ অধিনায়ক জানান, প্রতিদিন সবাই ভালো খেলতে পারবে না, তবে যেই সুযোগ পায় তার উচিত হবে লম্বা সময় ব্যাটিং করা।
প্লেয়ার, আপনি যখন ভালো করবেন সবাই তালি দিবে, আপনি যখন খারাপ করবেন সবাই গালি দিবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর এটা আমি আমার ফার্স্ট বছর না, লাস্ট 16 বছর ধরে আল্লাহর রহমতে খেলছি, তো এটা আমার কাছে নতুন কিছু না, এটা আমার কাছে খুবই নর্মাল লাগে। আর যারা এইরকম কথা বলে থাকেন তারা নিজেদের মুক্তি আয়নায় দেখা উচিত, কারণ তারা বাংলাদেশে ফরে খেলে না, ফরে খেলে আমরা প্লেয়াররাই খেলি। দল নির্বাচনে প্রশ্ন করে রেগে গেলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। দুবাইয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হারের পর এক সাংবাদিক জানতে চান তার দল অতি আত্মবিশ্বাসী ছিল কিনা, এমন প্রশ্নে বিরক্তি প্রকাশ করেন তিনি। এরপর রোহিত শর্মা জায়গায় ঈশান কিষাণকে নেওয়ার কথা ভাবছেন কিনা এর উত্তরও স্বাভাবিকভাবে দেননি এবারের বিশ্বকাপ শেষে ভারতের টি টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেয়া বিরাট কোহলি। What do you think the team, no, at least I played the team that I thought was the best. What is your opinion? No, I'm just asking you. Will you drop Rohit Sharma from T20 Internationals? Will you drop Rohit Sharma? No. You know what he did in the last game that we played? Yeah? Partex Khelar Khabar. শ্রীলঙ্কার চার জাতি ফুটবল টুর্নামেন্টের জন্য 24 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলা 23 জনের প্রত্যেকেই আছেন স্কোয়াডে। উজবেকিস্তানের অনূর্ধ্ব 23 দলের সঙ্গে আছেন 6 ফুটবলার, তারা সেখান থেকে শ্রীলঙ্কা যাবেন। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ওবায়দুর রহমান নবাব, রাখা হয়নি এলিটা কিংসলেকে। আগামী 8 থেকে 17 নভেম্বর বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও সেশেলস নিয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলকে টাইব্রেকারে হারিয়ে শেখ রাসেল স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে আদর্শ বিদ্যানিকেতন। প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনী কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম। শেখ রাসেল দিবস উপলক্ষে সেনা সদরের নির্দেশনায় স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঢাকা ও মিরপুর সেনানিবাসে অবস্থিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ইংলিশ স্কুল ও ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল হতে 10টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশ নেয়। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। জামাতের বিচার প্রকাশ্যে আদালতে হওয়া উচিত, দাবি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার। বিচারপতি নিয়োগে শিগগিরই আইন করার উদ্যোগ, মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কমানোর দাবি। নোয়াখালীতে সহিংসতার অভিযোগে আরও 11 জন গ্রেপ্তার, কুমিল্লায় পূজা মণ্ডপ থেকে হারানো হনুমানের গদা উদ্ধার। এবং অস্ত্রোপচারের পর বেগম খালেদা জিয়া এখন সম্পূর্ণ সুস্থ, জানালেন মির্জা ফখরুল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।